কিছু প্ল্যানিং করে বাবা, সেখানে দুজনে বসে বসে প্ল্যান করলা, আমাদেরকে আল্লাহ যে সন্তান দিবে ওই সন্তানটা আমরা অফিসার বানাবো, প্রফেসর বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। এখন থেকে প্ল্যানিং শুরু, দুই দিনের মধ্যে অ্যাকাউন্ট কমপ্লিট, যা বেতন পায়, স্ত্রী ভালো কাপড় পরে না, স্বামী ভালো জামা পরে না, কোন রকম ডাল দিয়া, ভাত দিয়া, ভাজি দিয়া, ভর্তা দিয়া কোন রকম জীবন কাটায়, আর ব্যাংকে টাকা জমা, সন্তানের সেমিস্টারে টাকা দেওয়া লাগবে, ঠিক না বেটি? এইভাবে কষ্ট করতে করতে আল্লাহর ফজলে বান্দা যখন চেষ্টা করবে, মাওলা তো অবশ্যই তার ফলাফল দিবে, ঠিক না বেটি? তুমি যদি একটা জিনার পথে চেষ্টা করো, তুমি সফল হইয়া যাইবা, চুরির পথে চেষ্টা করো, সফল হইয়া যাইবা, টাউটারির পথে চেষ্টা করো, সফল হইয়া যাইবা, ভালোর পথে চেষ্টা করো, সফল হইয়া যাইবা। তোমরা স্বামী স্ত্রী দুইজন মাজায় গামছা বাইধা নামছো, বেশি খাইবা, বেশি পড়বা, বেশি শান্তিতে থাকবা, এই জন্য সন্তানরে তোমরা অফিসার প্রফেসর বানাইবা, ভালো কথা, চেষ্টায় রাখছো, আল্লাহর ফজলে সন্তান তো অফিসার হইয়া গেছে। যখন সন্তান অফিসার হলো, স্ত্রীর বয়স 45, স্বামীর বয়স 55, সন্তান প্রথম বেতন পেয়ে, সন্তান প্রথম বেতন পেয়া ডান হাতে ফল ফলাদি, বাম হাতে মিষ্টি দধির মোষ, আরো অনেক কিছু নিয়ে ঘরে ঢুকলো, আর চিৎকার দিতে দিতে, মা কই তুমি, আমি এখন আর তোমার সমন না, আমি এখন অফিসার, আমি এখন কি, আমি এখন কি, এ মা আমি এখন সমন নয়, আমি এখন অফিসার। মায়ের সামনে খাবার গুলি খুলে দিল, মা খাও, এই যে দধি মিষ্টি ছানা কাঁচা রসগোল্লা, কোনটা খাইবা খাও, মা তোমার সমন এখন অফিসার হয়েছে, অনেক সাধনা করেছ, বহু কষ্ট করেছ মা। মা বলে, বাবা খাবারটা সরা, খাবারটা সরা, বাবারে আমার যে ডায়াবেটিস 19, ডাক্তার বলেছে মিষ্টি খাওয়া যাবে না। সন্তান বলল, মা এটা কেমন কথা বললা, কিভাবে হওয়া সম্ভব? বলে, বাবা তোর কাছে মাপ চাই, মিষ্টি রসগোল্লা সরা খাওয়া সম্ভব না। বলে, মা তুমি যদি না খাও তাহলে আমার বাবাকে তো খাওয়াইবা। বলে, বাবারে আমার তো 19, তোর বাবার 22, বাবার কত, বেশি খাইবা না, বেশি খাইবা, বেশি খানার ব্যবস্থা হইছে। বলে, মা যদি মিষ্টি না খাও তাহলে কাবাব এনেছি, ঝাল খাও। বলে, বাবা কাবাব বন্ধ কর, আমার মার প্রেসার। বলে, 150 প্রেসার, গোস্ত খাওয়া যাবে না, গরুর গোস্ত খাইলে বাবা প্রেসার হয়, ডাক্তার বলেছে গরুর গোস্ত ছোঁয়া যাবে না। বলে, মা কেমন কথা বললা, তাহলে বাবার খাওয়া, তোর বাবার প্রেসার 200, বেশি খাইলা না, বেশি খাইতেও পারলা না, কি পাইলা, অফিসার পাইছ, গুলা তো মাশাল্লাহ অফিসার হইছে, অফিসার ছেলে, কোরআন তো পড়াও নাই, ছেলের কোরআন তো আছে, বেচ্ছে বিচ্ছে দূরি নাচি যা যা না, ছেলেরা পাইত রাইতার না চাঁদ গেল না, রাইতার না চাঁদ গেল না, পিদিলা পা যা, কোরআন শরীফ পড়ে বলা, পিদিনিলা পা যা, মিথ্যা কথা বলছি কি, মিথ্যা কথা, ছেলে কিন্তু অফিসার, কোরআন শরীফ পড়া পা যা। এই ছেলেকে বাবা অফিসার বানানোর জন্য, প্রফেসর বানানোর জন্য, হাই কোয়ালিফিকেশন সৃষ্টি করার জন্য, সুখ শান্তি বেশি পাওয়ার জন্য, এই সন্তানকে মডার আপডেট বানানোর জন্য, এই মা বাবা রাত দিন পরিশ্রম করে স্বাস্থ্য নষ্ট করে ফেলেছে, টাকার পাহাড় বিজড় করে দিয়েছে, পিছনে লেলিয়ে দিয়েছে টাকা, মাস্টার ডিগ্রি, কষ্ট, পরিশ্রম, শ্রম, ঘুমায় নাই, দুটা ঘন্টা সময় পেয়েছে, বাচ্চাকে গুছিয়ে নিয়ে দৌড়াইছে, একটা দিন সময় পেয়েছে, বেড়াইতে যেতে পারে নাই, আজ সেই সন্তান, সেই সন্তান আজ দেশের এমপি, দেশের মন্ত্রী, সেই সন্তান দেশের সুশীল সমাজে দায়িত্বশীল, মাইক হাতে সালাম দিতে পারে না, মাইক হাতে বিসমিল্লাহ পড়তে পারে না, আলহামদু সুরাটা বলতে পারে না, আপাদমস্তকে মুসলমান চিনে কষ্ট হয়,
আল্লাহর কাছে কি জবাব দিবা মুসলমান? সুতরাং দামি হও, তোমরা মনে করছো দামি হওয়ার পথ মনে হয় এগুলি, দামি হওয়ার পথ মনে হয় এগুলি, না 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 না, দামি হওয়ার পথ এগুলি না, দামি হওয়ার পথ হলো হযরতে বেলাল হাবশি রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবীকে বলেন, হুজুর জান্নাতে যে ঢুকবেন দৃশ্যটা কেমন হবে? নবী বললেন, আমার উম্মতের পতাকা হবে, ওই উড়ন্ত পতাকার নিচে সব আমার উম্মতরা থাকবে, আমার পিছনে সব পয়গম্বররা তাদের পতাকা নিচে তাদের উম্মতদেরকে নিয়ে থাকবে। এমন সময় সর্বপ্রথম আমাকে দিয়ে জান্নাত উদ্বোধন হবে, আমি সর্বপ্রথম আমার উম্মত নিয়ে জান্নাতে যাব, আমার ডান হাত আমার বেলাল, আমার আবু বকরের বাম হাতে, আমার বাম হাতটা আমার উমরের ডান হাতে থাকবে, ডানে আবু বকর বামে ওমর। তখন আমি ঢুকব, আমার সাওয়ারের লাগামটা থাকবে আমার বেলাল হাবশির হাতে। এ বাবা কিসের গুণ দিয়ে বেলাল আল্লাহর নবীর জান্নাতি সাওয়ার নিয়ে জান্নাতে প্রবেশ করে? কিসের শক্তি ছিল, কি পুঁজি ছিল বাবা? 70 জন সাহাবীর মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে গরীব অসহায় সাহাবীর প্রথম কাতারে ছিল বিলাল। বুঝা গেল দামি হতে হবে, কি হতে হবে? এ বিএনপি বাজারের ব্যবসায়ী বন্ধুরা, দামি হতে হবে, নিজেকে দামি করতে হবে। কেমনে দামি হইবা? দামি হওয়ার পথ বাবা সম্পদ মানি না, দামি হওয়ার পথ ক্ষমতা শক্তি না, সন্ত্রাসী বাহাদুরি না, শেপ কইরা সুন্দর চেহারা বানানোর নাম দামি হওয়া না। এই দামি হলো 30 দিন, 30 বছর, 40 বছর, কিন্তু কবরে যখন যাইবা বহু কম দাম আছে। যারা গরিব, এত বড় বিশাল পৃথিবী 1 ইঞ্চি জায়গা কেনার শক্তি নাই, এমন গরিব বেচারা, কিন্তু তাকে কেউ চিনেও না, তার কোনো পরিচয় দেওয়ার মতো যোগ্যতাও নাই, কিন্তু একটা যোগ্যতা আছে, তার কাছে বড় বড় আল্লাহওয়ালা দামি ব্যক্তিদের গুণগুলি আছে। সুবহানাল্লাহ। সেই বেচারার ব্যাংকে ব্যালেন্স নাই, ঘর বাড়ির প্রসাদ নাই, স্বজন প্রীতি নাই, শক্তি ক্ষমতা নাই, কিন্তু একটা জিনিস আছে, আল্লাহওয়ালা বুজুর্গানে দিনের সম্পদটা তার মধ্যে আছে। নামাজের সময় হলে আল্লাহর নবীর পেয়ারা নবীজির পদ্ধতি মতো 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ, সময় মতো নামাজটা আদায় করতে পারে। সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা আল্লাহর কালাম তেলাওয়াত ছাড়ে না, সকাল সন্ধ্যা মাওলানার ডাকা ছাড়ে না। এমন অসহায় ব্যক্তিটা যখন মারা গেল, কাফনটা কেনারও টাকা নাই, সমাজে চাঁদা করে, বিএনপি বাজারে চাঁদা করে তার কাফন দিতে হলো, কান্না করার মতো স্বজন নাই। এই ব্যক্তিটারে যখন কবরে রাখা হলো, এই ব্যক্তির ফেরেশতা বলে, ও গরিব উঠ, হিসাব দাও, প্রশ্নের জবাব দাও, মার রব্বুকা, কে তোমার রব ছিল? ওই বান্দা বলে, এ ফেরেশতা, এটা বুঝি একটা প্রশ্ন করলা, এই রবের ডাকতে 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 দুনিয়ার জমিনে কলিজা জিব্বা শুকাইয়া ফালাইছি। ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কর্ম কি ছিল? বলে, এই বুঝি তোমার প্রশ্ন হলো, আমি তো এটাই ছিল আমার সম্পদ আর সম্মান, ধর্ম কর্মই তো ছিল আমার ব্যস্ততা। ওয়ামা নবিয়ুকা, এই লোকটার সিনোনিম বলে, হায় হায়, এই লোকটাই তো আমার কলিজার পানের টুকরা, এক গিলাস পানিও যদি পান করেছি, এই ভদ্রলোকের পদ্ধতির বাহিরে পান করি নাই, ঘুমাইছি, টয়লেটে গেছি, গোসল করছি, জীবন কাটাইছি, ঘুম থেকে জীবিত, মাথা থেকে পা পর্যন্ত, জীবন শুরু থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত এই ব্যক্তিটার নিয়মে জীবনটাকে চালাইছি। হুয়া নবী হাবিবি মুরশিদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতা, কাকে তোমরা ফকির বলে সম্বোধন করলা? শুনে রাখো, যারে তোমরা ফকির বলে সম্বোধন করলা, এই ব্যক্তিটাই তো আমি আল্লাহর জান্নাতের মহাজন। কাকে তোমরা কম দামা ভাবলা? কম দামা না, এই ব্যক্তিটা হলো, এই ব্যক্তিটা হলো